ঐতিহাসিক 7 মার্চ আজ এ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকাল 7টায় ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে তিনি শ্রদ্ধা জানান। স্বাধীনতার স্থপতি জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিদর্শন স্বরূপ সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন বঙ্গবন্ধু কন্যা। এ সময় জাতির পিতার আরেক কন্যা প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেখানাও সেখানে উপস্থিত ছিলেন। করোনা মহামারীর কারণে প্রায় 1 বছর পর সশরীরে গণভবনের বাইরে বেরিয়ে কোনো অনুষ্ঠানে অংশ নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদনের পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সিনিয়র নেতারা। এ সময় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে সাথে নিয়ে অপশক্তিকে প্রতিহত করাই আজকের দিনের শপথ। আমাদের আজকের শপথ মুক্তিযুদ্ধের শপথের সকল শক্তিকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ করে সাম্প্রদায়িকতা সহ সকল অপশক্তিকে পরাজিত করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করব।